হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিম্পল এবং ইয়ামি মসুরের ডাল আপনি যদি কিচেনে বিগিনার হন তাহলে এই রেসিপিটা একদম আপনার জন্য চলুন ফটাফট দেখে নিই এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা ডালকে প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য বসাবো দেখুন বন্ধুরা আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমরা প্রথমে ডালগুলোকে দিয়ে দেবো এখানে আমি এক কাপ ডাল নিয়েছি তো এক কাপ ডালের জন্য আমরা চার কাপ জলের ব্যবহার করব। চার কাপ জল দিলে কি হবে কি ডালটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর নিচে থেকে লেগেও যাবে না আর অতিরিক্ত পাতলাও হয়ে যাবে না চার কাপ জল আমি দিয়ে দেব আর একটা কথা বলে দিই কি আমি এক এক কাপ ডাল নিয়েছি এটা কিন্তু পাঁচ ছজনের জন্য ঠিক আছে তো আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন কজনের জন্য বানাচ্ছেন সেই হিসাবে আমি চার কাপ জল দিয়ে দিয়েছি এবার আমরা একটু লবণ দেব আর একটু হলুদ দেব। তো এখন অল্পই দিচ্ছি পরে যদি লাগে পরে আরও দিতে পারি এখনই যদি বেশি দিই তাহলে পরে আর কোনো রাস্তা থাকবে না তো এক টি স্পুন আমি লবণ দিয়েছি আর একটুখানি হলুদ পাউডার দিয়ে কুক করার জন্য বসাবো এবার কুক করব কিভাবে কি হাই হিটে প্রথম সিটি আসতে দেব। প্রথম সিটি আসার পরে আমরা হিটকে একেবারে লো করে পাঁচ মিনিটের জন্য কুক করব। দেখুন বন্ধুরা প্রথম সিটি এসে গেছে এবার আমরা হিট একেবারে লোতে করে রাখবো আর পাঁচ মিনিটের জন্য কুক করব। পাঁচ মিনিট পরে আমরা নিজে থেকেই সিটি খুলে নেব প্রেসার কুকার ঠান্ডা হওয়ার অপেক্ষা করার দরকার নেই আমরা নিজে থেকে সিটি খুলে নেব দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে গাঢ় ডাল তৈরি হয়ে গেছে একেবারে পাতলাও হয়নি আর লাগলে আমরা পরে আরও জল অ্যাড করতে পারি আর এর নিচে একেবারে লেগেও যায়নি এবার এখানে আমি কড়াই বসিয়েছি গ্যাসের ওপরে তো তেল দিয়ে দেবো প্রথমে তেল নিজের পছন্দ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তেল অল্প গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো একটুখানি হিং এক চিমটি আমি হিং দিয়ে দিলাম এর সঙ্গে সঙ্গে আমরা দেব হাফ টি স্পুন জিরে দুটো তেজপাতা দিয়ে দেবো আর এর সঙ্গে সঙ্গে দেবো আমরা দুটো তিনটে লাল লঙ্কা শুকনো লাল লঙ্কা একটুখানি ভেজে নেব আর সবার শেষে আমরা দেবো সর্ষে এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দেবো সর্ষে সর্ষেকে ভালো করে ফুটতে দেবো সর্ষে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু স্বাদ খুবই খারাপ আসে তো সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে সবার প্রথমে আমরা দেব রসুন রসুনটাকে হালকা লাল হতে দেব হালকা লাল করে ভেজে নেব তারপরে আমরা বাকি মশলা দেব তার মধ্যে দেব আমরা পেঁয়াজ দেখুন রসুনের কালারটা লাল হয়ে গেছে এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকেও ভেজে নেব মিক্স করে নিই ভালো করে তো পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভাজতে হবে পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি একটু লবণও দিচ্ছি তো মনে রাখতে হবে এখানে কি আমরা ডাল সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি তো সেই হিসাবে আমরা এখানে বাকি লবণটা অ্যাড করব আর যদি আরও লাগে তাহলে আমরা লাস্টে অ্যাড করতে পারি একেবারে লাস্টে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কালার যথেষ্ট ব্রাউন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি স্বাদ মতো নিয়েছি আপনিও নিজের স্বাদ মতো নিয়ে নেবেন কারিপাতাটা আমি এখনই দিচ্ছি না কারণ আমার কাছে অল্প কিছু কারিপাতা আছে তো আমি একটু পরে দেব যাতে কারিপাতার সুগন্ধটা একটু তাজা তাজা থাকে তো একটুখানি আমি হলুদ পাউডার দিয়ে দিচ্ছি আর এখন আমরা ভেজে নেব টমেটো সফট হওয়া পর্যন্ত টমেটো এখনও পুরোপুরি সফট হয়নি তো এই স্টেজে আমি এখানে কারিপাতাটা দিয়ে দিচ্ছি এখানে দশ বারোটা কারিপাতা আছে আপনার কাছে যদি কারিপাতা না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব টমেটো সফট হয়ে গেছে এবার আমরা ডালটা দিয়ে দিচ্ছি ডাল দেখতে পাচ্ছেন বন্ধুরা যথেষ্ট গাঢ় এখন আমরা আমাদের প্রয়োজন মতো জল অ্যাড করতে পারি যতটা আপনি পাতলা চান সেই হিসেবে জল অ্যাড করে নিন তো আমিও আমার হিসাব মতো জল অ্যাড করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর জল অ্যাড করার পরে কিছুক্ষণ মানে ফুটতে দেব ফুটতে দেওয়ার পরে একবার লবণটা চেক করে নেব লাগলে আরও একটু লবণ এখানে দিয়ে দেব। আমি আপনাকে আবারও বলছি এই ডালটা আমি পাঁচ ছজনের জন্য বানাচ্ছি তো আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন চার পাঁচ মিনিট মতো ফুটতে দিয়েছি আমি তারপরে আমি এখানে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ডালের কনসিস্টেন্সি আপনারা আপনাদের পছন্দ মতো কনসিস্টেন্সি করে তারপরে হিট বন্ধ করে দেবেন এই দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পারফেক্ট হয়ে গেছে এবার আমাদের আর কুক করার দরকার নেই এবার আমরা হিট বন্ধ করব আর ডাল সার্ভ করব। দেখুন বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই মজাদার হয়েছে আপনি যদি কিচেনে বিগিনার হন তাহলে এই রেসিপিটা একেবারে পারফেক্ট আপনার জন্য এটা ফলো করে আপনি যদি মসুরির ডাল বানান তাহলে সবাই আপনার এই রান্না খেয়ে খুবই তারিফ করবে প্রশংসা করবে যাই হোক চলুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে